প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজ 8ই মে, 25শে বৈশাখ, 14ই মাহে রমজান। আমি রাকিব স্যার তোমাদের সাথে আজকে অনলাইন ক্লাসে যুক্ত আছি। অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে একটা টপিকস নিয়ে আলোচনা করব। এখানে আমাদের রক্ত সংবহনতন্ত্র, রক্ত বিষয়, অর্থাৎ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের পাঠ 7 ও 8 নিয়ে আমরা আলোচনা করব, যেখানে রক্ত সংবহনতন্ত্র ও রক্ত আছে। অর্থাৎ আমাদের পাঠের বিষয়টা হলো পাঠ 7 ও 8, অধ্যায় 5-এর। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে এবং দেখবে। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে তোমরা কি ছবি দেখতে পাচ্ছ একটু মনে করার চেষ্টা করো। এখানে গাঢ় লাল রঙের পদার্থ ফ্লোরে পড়ে আছে, গাঢ় পদার্থ, যেটা গাঢ় লাল রঙের তরল পদার্থ। তোমরা চিন্তা করো এটা কিসের ছবি হতে পারে, বা ছবিতে তোমরা এটা কি দেখছো। প্রতিনিয়ত এই দৃশ্য আমাদের চোখে পড়ে, যা সবসময় আমরা এই দৃশ্যগুলো দেখে থাকি। অর্থাৎ বিভিন্ন দুর্ঘটনা, এখানে একজনের দুর্ঘটনা হওয়ার কারণে তার শরীর থেকে রক্ত, অর্থাৎ লাল রঙের পদার্থ, গাঢ় রঙের পদার্থ এরকম নিচে পড়ে আছে। তো এটা কি হতে পারে? দেখো দেখি বুঝতে পারতেছো কিনা আজকের পাঠের বিষয়বস্তু কি হতে পারে। এখানে একটা আর্টারি বা ধমনির ছবি দেওয়া আছে। এই ধমনির ভিতরে বিভিন্ন উপাদান আমরা দেখতে পাচ্ছি, বা ধমনির ভিতরে এখানে আমরা প্রথমে দেখতেছি লেখা আছে হোয়াইট ব্লাড সেল, প্লেটলেটস, এরপর নিচের দিকে আছে রেড ব্লাড সেল ইত্যাদি। এখন আমাদের পাঠের বিষয় আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে আমরা আরেকটা ছবিতে দেখতে পাচ্ছি হাতের পাশে কিছু রক্ত পড়ে আছে। রক্তের আসলে বিকল্প কিছু নাই, তাই সুস্থ প্রতিটি ব্যক্তির জন্য রক্ত দান করা উচিত, আর শরীরের কোনো ক্ষতি হয় না রক্ত দান করলে। আর কি কারণে ক্ষতি হয় না, আর রক্ত দান করা কেন উচিত, সেটা আমরা আলোচ্য পাঠেই জানবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রক্তদানের যে ব্যাগ, এই ব্যাগের ছবি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা রক্তদানে উৎসাহিত হব, কারণ রক্ত সুস্থ ব্যক্তি রক্ত দান করতে পারে, এদের শরীরের কোনো প্রকার ক্ষতি হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখি, আমরা বোঝার চেষ্টা করি। একটি রক্তবাহী নালীর ভিতর দিয়ে কিছু উপাদান বা পদার্থ এরকম চলে যাচ্ছে, আমরা দেখছি রক্ত সেল বা কণিকা, এগুলো রক্তবাহী নালীর ভিতর দিয়ে এরকম এগুলো পরিবহন করে এক এক জায়গা থেকে অন্য জায়গায় আমাদের শরীরে চলে যায়। তো আজকের পাঠের বিষয় আমরা তাহলে বুঝতে পেরেছি। আজকে আমাদের পাঠের বিষয় রক্ত সংবহনতন্ত্র ও রক্ত। তো তোমরা রক্ত সংবহনতন্ত্র এবং রক্তের বিষয়গুলো বিস্তারিতভাবে আজকের পাঠে তোমরা জানতে পারবে। আশা করি শুরুর থেকে তোমরা বিষয়টা মনোযোগ সহকারে লক্ষ্য করবে। তো আজকের পাঠে আমরা কি কি শিখব, শিখন ফলটা কি, কি কি শেখা যায়। তো খেয়াল করো, রক্ত সংবহনতন্ত্র কি এটা বলতে পারবে, আমরা পাঠ শেষে এই জিনিসগুলো বলতে পারবো। রক্ত কি এটা বলতে পারবে, রক্ত জিনিসটা কি। এরপরে আমরা রক্তের উপাদানগুলোর নাম, অর্থাৎ রক্তের উপাদানগুলোর নাম লিখতে পারবে। উপাদানগুলো কত প্রকার, কি 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 উপাদানে রক্ত গঠিত, এগুলো লিখতে পারবে।
এরপর রক্তকণিকার প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, রক্তকণিকার প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে কত প্রকার, কী কী কণিকাগুলো, আর সর্বশেষ রক্তের উপাদানের কাজ কী, এরা কী কাজ করে এ সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ ইস্পাত, পার্স, এই 7 এবং 8 এই বিষয়গুলোই এখানে আছে। সুতরাং এইগুলো আমরা শিখতে পারবো। প্রথমে আমাদের কথা আসে রক্ত সংবহন তন্ত্রটা কী। রক্ত আমরা চিনি, তন্ত্র পরিপাক তন্ত্রের ভিতরে আমরা এটা দেখলাম, কিন্তু সংবহন জিনিসটা কী, সংবহন প্রক্রিয়া বা সংবহন এই জিনিসটা মানে কী বোঝায়। তো আমরা যদি সংবহনের বিষয়টা আমরা জানি সংক্ষেপে, সংবহন প্রক্রিয়াটা হলো যে প্রক্রিয়ায় প্রাণীদেহে, অর্থাৎ সংবহন প্রক্রিয়াটা হলো যে প্রক্রিয়ায় প্রাণীদেহে রক্ত পরিবহনের কাজ সম্পন্ন হয় তাকে সংবহন প্রক্রিয়া বলে। অর্থাৎ যে প্রক্রিয়ায় প্রাণীদেহে, অর্থাৎ যে প্রক্রিয়ায় প্রাণীদেহে রক্ত পরিবহনের কাজ সম্পন্ন হয় তাকে সংবহন প্রক্রিয়া বলে। তো আমরা আগে যে ভিডিওটা দেখেছি বা আগে যে ছবিটা, সেটা আবার একটু দেখি, যে সংবহন প্রক্রিয়াটা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যায় শরীরের, এটাই হচ্ছে সংবহন প্রক্রিয়া। তোমরা বিষয়টা আশা করি রক্ত সংবহন প্রক্রিয়াটা বুঝতে পেরেছ। এরপর রক্ত সংবহন তন্ত্র, যেহেতু আমরা সংবহন প্রক্রিয়াটা বুঝলাম, তাহলে রক্ত সংবহন তন্ত্রটা কী বলবো। সংক্ষেপে বললে যে তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। অর্থাৎ যে তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত সঞ্চালিত হয়, অর্থাৎ যে তন্ত্রগুলা রক্ত সঞ্চালনের ক্ষেত্রে যুক্ত তাকে রক্ত সংবহন তন্ত্র আমরা একসাথে বলবো। তাহলে রক্ত সংবহন তন্ত্রের সাথে কারা কারা আছে। হৃৎপিণ্ড আমাদের রক্ত সংবহনের ক্ষেত্রে প্রথম অংশটাই আমরা দেখতে পাচ্ছি, হৃৎপিণ্ড। এরপর রক্ত, রক্তবাহী নালী, এর ভিতরে ধমনী শিরা, লসিকা, লসিকাবাহী নালী, এগুলো সমন্বয়ে রক্ত সংবহন তন্ত্র গঠিত। অর্থাৎ এরা রক্ত পরিবহনের ক্ষেত্রে এরা জড়িত, বা এরা রক্ত পরিবহনের ক্ষেত্রে সহায়তা করে। অর্থাৎ হৃৎপিণ্ড, রক্ত, রক্তবাহী নালী। তো আমরা আরেকটা ছবি একটু খেয়াল করি, এখানে আমরা এখানেও একটা আর্টারির ছবি দেখতে পাচ্ছি, না ধমনীর ছবি। এই ধমনীর এখানেও ভেসেল ওয়াল আছে, আমরা এখানে কিছু উপাদান দেখতে পাচ্ছি সরানো। তো এখানেও এই ভেসেল ওয়ালটা আবার 3টা ভাগে স্তরে আছে, অর্থাৎ এই ধমনীটা বা রক্তবাহী যদি আমরা নালী বিবেচনা করি, তো এখানে আমরা যে উপাদানগুলো দেখতে পাচ্ছি, এখানে 3 ধরনের উপাদান আমরা লক্ষ্য করতেছি, 3 ধরনের কণিকা আমরা বলতে পারি বা 3 ধরনের সেল আমরা দেখতে পাচ্ছি। এগুলোর ভিতরেও রক্তরস নামক আরেকটা অংশ আছে, যেটা আমরা হয়তো এখান থেকে দেখতে পাচ্ছি না। তো এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, শেষে প্লেটলেট আছে। রেড ব্লাড RBC সংক্ষেপে, হোয়াইট ব্লাডে WBC, আর প্লেটলেট তো অংশ আছে। তো আরেকটা আমরা রক্তনালীর ছবি একটু দেখি, রক্তবাহী নালিকার ছবি। এখানেও দেখো 3 ধরনের সেল বা কণিকার অংশ দেওয়া আছে, হোয়াইট ব্লাড সেল, যেটার অনেকগুলো প্রকার আমরা দেখতে পাচ্ছি, প্রায় 5 প্রকারের মতো, আর রেড ব্লাড সেল আছে, রেড ব্লাড সেল, আর শেষ হয়েছে প্লেটলেট। অর্থাৎ হোয়াইট ব্লাড সেলটা আমরা একটু পরিমাণে বড়, আকারে বড়, সব রক্তকণিকার রক্ত সেলের চেয়ে বেশি বড় আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ তো এখন আমাদের প্রশ্ন আসে, তাহলে রক্ত কী, রক্ত জিনিসটা কী। আগের 2টা ছবি থেকে আমরা এটাই বলতে পারি, রক্ত হচ্ছে লাল বর্ণের তরল পদার্থ। অর্থাৎ রক্ত ঘন লাল, ঘন এবং লাল বর্ণের তরল পদার্থ বলতে পারি। আর এক কথায় যদি বলি, এটা এক ধরনের তরল যোজক কলা। এখন কথা হলো তরল যোজক কলা কী। আবার যে যোজক কলার গাত্র তরল তাকেই তরল যোজক কলা বলে, তাকে তো আমরা তরল যোজক কলা বলবো। এরপর রক্তের উপাদান 2টি আমরা মনে রাখবো, রক্তের উপাদান 2টি, প্রথমে রক্তরস, এরপরের অংশটা হলো রক্ত কণিকা।
অর্থাৎ রক্ত রস একটা অংশ আর রক্ত কণিকা আর একটা অংশ। তাহলে আমরা রক্তের উপাদান দুইটি দেখলাম, রক্ত রস, রক্ত কণিকা। এখন এই দুইটা আমরা বিস্তারিত এখন আলোচনা করব, যাতে তোমাদের রক্ত রস ও রক্ত কণিকার ডিটেলস জানা হয়। তো আমরা আর একটা রক্তনালীর একটু লক্ষ্য করি। তাহলে রক্ত রসের অংশটা কি আর রক্ত কণিকার অংশটা কি? দেখো, রক্ত রসের অংশটা আমরা দেখতে পাচ্ছি এটার পরিমাণ একটু বেশি, আর এরপরে হলো রক্ত কণিকা। রক্ত কণিকা আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ এটার প্রকারভেদ আছে। অর্থাৎ রক্তনালীর ভিতরে রক্ত রস আর রক্ত কণিকা এই দুইটা উপাদানই থাকে। রক্ত কণিকা আবার যদি আমরা দেখি তিনটি ভাগে, এর ভিতরে লোহিত রক্ত কণিকার পরিমাণ বেশি, লোহিত রক্ত কণিকা, এরপর অণুচক্রিকা যেটাকে আমরা প্লেটলেট বললাম, আর শ্বেত রক্ত কণিকার ক্ষেত্রে যেটা আমরা WBC হোয়াইট ব্লাড সেল এটার অংশ, এটা সবচেয়ে বড় আকৃতিতে আকারে। তো তাহলে আমরা এখন রক্ত রস যে অংশটা এটার বিস্তারিত আলোচনায় আমরা চলে যাই। যেহেতু রক্তনালীর ভিতরে রক্ত রসটা উপাদানের ভিতরেই প্রথমে, রক্ত রস রক্তের তরল অংশ, এটা রক্ত রস অর্থাৎ রক্ত কণিকা। আর রক্তের 55 ভাগ রক্ত রস আমাদের শরীরে সবচেয়ে বেশি পরিমাণে থাকে রক্ত রস, অর্থাৎ 100 ভাগের 55 ভাগ রক্তের তরল অংশ, রক্তের 55 ভাগ ইয়ে ভাসমান অবস্থায় থাকে, রক্তের ভিতরে এটা ভাসমান অবস্থায় থাকে। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ফাইব্রিনোজেন নামে একটি উপাদান থাকে যা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এছাড়াও রক্তরস আমাদের শরীরের হরমোন পরিবহনে সহায়তা করে। তার মানে আমরা এখানে দেখলাম যে রক্তরস শুধু জমাট বাঁধাই না, হরমোনও পরিবহন করে থাকে। অর্থাৎ আমাদের শরীরে কোনো জায়গায় রক্ত যদি কেটে যায় বা কিছু হয়, সেক্ষেত্রে রক্ত জমাট বাঁধতে রক্তরস সহায়তা করবে। আর হরমোন এটাও আমাদের শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন ও রক্তরস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে এই রক্তরস যে অংশটা আছে, তাহলে এর কাজ কী? রক্তরসের কাজ এটা কী হবে? রক্তরসের কাজ, রক্ত আমাদের শরীরে কী কাজ করে থাকে? তাহলে আমরা একটু জানার চেষ্টা করি। রক্তের রক্তরস দেহের বিভিন্ন অংশে অক্সিজেন, খাদ্যসার, হরমোন এগুলো পরিবহন করে থাকে। অর্থাৎ রক্তরস দেহের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন করে। অক্সিজেন আমাদের যখন আমরা অক্সিজেন শরীরে গ্রহণ হয়, এই অক্সিজেন রক্তরস এক জায়গা থেকে বহন করে আরেক জায়গায় নিয়ে যায়। এই রক্তরস অর্থাৎ আমাদের সেলে পৌঁছায় দেয়। এরপর খাদ্যসার, খাদ্য যে মেইন উপাদানগুলো আমাদের আছে, এই মেইন উপাদানগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যায় রক্তরস। প্রয়োজনীয় উপাদান। এরপর হরমোনের বিষয়টা আমরা আসি। হরমোন হরমোন বলতে যেমন আমাদের ছেলেদের ক্ষেত্রে দাড়ি গোঁফ হয়, মেয়েদের হয় না, সেরকম হরমোন পরিবহন এর ক্ষেত্রে এই রক্তরস ভূমিকা পালন করে। অর্থাৎ নালীবিহীন গ্রন্থি থেকেই হরমোনের উৎপন্ন হয়, আর এটা বহন করে রক্ত রস। এরপর আরেকটা কাজ আমরা দেখি, দেহের বিভিন্ন অংশ থেকে ক্ষতিকর পদার্থ, অর্থাৎ দেহের বিভিন্ন অংশ থেকে ক্ষতিকর পদার্থ বহন করে রেচন অঙ্গের মাধ্যমে দেহ থেকে এটি বের করে দেয়। তাহলে ক্ষতিকর পদার্থ কি? যেমন কার্বন ডাইঅক্সাইড, আমাদের অক্সিজেন প্রবেশ করলে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটাকে বের করে দিবে। এরপরে হলো আমাদের ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এই জাতীয় পদার্থ যেমন ইউরিন, আমাদের শরীরের রেচন প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ রেচন অঙ্গের মাধ্যমে এটা বের করে দেয়। এটা আমাদের রক্তরসের কাজ। যেমন শরীরে আমাদের ঘাম হয়, এখানেও কিন্তু রেচন প্রক্রিয়া আছে। এটা আমাদের রেচন তন্ত্রের ভিতরে আমাদের যে ইউরিন অর্থাৎ মূত্র বের হয়ে আসে, সেটাও কিন্তু এই রক্তরসেরই কাজ। রেচন অঙ্গের মাধ্যমে ক্ষতিকর পদার্থ দেহ থেকে বের করে দিবে, অথবা রক্তের ভিতরেও কোনো ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে সেটাকেও
বের করে দিতে রক্তরস সহায়তা করবে। এখন আমরা আসি রক্তকণিকা জিনিসটা কি। রক্তকণিকা, রক্তকণিকার বিষয়টা যদি আমরা লক্ষ্য করি, রক্তকণিকা তিন ধরনের। প্রথমে লোহিত রক্তকণিকা, যেটাকে আমরা কিছুক্ষণ আগে ইংরেজিতে দেখলাম রেড ব্লাড সেল। এরপরে আসবে অণুচক্রিকা, যেটাকে আমরা প্লেটলেট বলতাম, অণুচক্রিকা বা প্লেটলেট। এরপরে শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার বিষয়ে আমরা এর আগেও ছবিতে আমরা দেখেছি, কিন্তু সেখানে ইংরেজিতে লেখা ছিল হোয়াইট ব্লাড সেল বা WBC। সংক্ষেপে যদি আমরা বলি, তাহলে আমরা একটা ছবির মাধ্যমে দেখি যে কোন কণিকাগুলো লোহিত রক্তকণিকা, কোনগুলো অণুচক্রিকা, কোনগুলো শ্বেত রক্তকণিকা। তো এখানে যদি আমরা এই ছবিগুলো দেখার চেষ্টা করি, তাহলে একটা ছবি আমরা লক্ষ্য করি। এই ছবিতে তিনটি বক্সে কিছু রক্তকণিকার ছবি দেওয়া আছে। তোমরা একটু ছবিটা ভালো করে লক্ষ্য করো, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবিটা ভালো করে লক্ষ্য করো। এখানে এটা রেড ব্লাড সেল দেখতে পাচ্ছ, এর পরেই পাশেই প্লেটলেট ছবি দেওয়া আছে, যেটা আমরা বলি অণুচক্রিকা, আর শেষে আছে এটা হোয়াইট ব্লাড সেল। তাহলে আমরা এখন ইংরেজির সাথে এই বাংলাটা মিলিয়ে নিই। লোহিত রক্তকণিকা হচ্ছে রেড ব্লাড সেল, RBC। এটা দে এটা আকৃতি তুলনামূলকভাবে অণুচক্রিকার চেয়ে বড়। এরপর আছে প্লেটলেটস, যেটাকে আমরা বলি প্লেটলেট, অণুচক্রিকা, আর সর্বশেষ শ্বেত রক্তকণিকা। এটার আকৃতি আমরা দেখতেছি 5 প্রকারের, অর্থাৎ একাধিক প্রকার ভেদ আছে, এবং আকৃতিও কিন্তু অন্য রক্তকণিকার চেয়ে বড়। তাহলে আমরা তিন ধরনের রক্তকণিকার এখন বিস্তারিত আমরা জানব। প্রথমেই আসবে আমাদের লোহিত রক্তকণিকার বিষয়টা, আর শ্বেত রক্তকণিকার যে অংশটা আমরা বেশি দেখতেছি, এটাও আমরা বিস্তারিত জানবো। উপরের ক্লাসে এটা তোমরা বিস্তারিত শ্বেত রক্তকণিকার যে 5টা অংশ এটা জানবে। তো এখন আমরা ধারাবাহিকভাবে এই তিনটে কণিকার বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে রেড ব্লাড সেল, ইংরেজিতে বলে রেড ব্লাড সেল, বাংলায় লোহিত রক্ত কণিকা, যেটা কণিকাগুলোর ভিতরে, রক্তকণিকাগুলোর ভিতরে সবচেয়ে বেশি। লোহিত রক্তকণিকার জন্যই কিন্তু রক্তের রং লাল দেখায়, যার কারণে এখানে দেখো রেড ব্লাড সেল বলা হয়েছে। আর মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিয়াস থাকে না লোহিত রক্তকণিকায়। আর লোহিত রক্তকণিকা দেখতে কিরকম, উভ অবতল আকৃতির, যার দুই পৃষ্ঠ, অর্থাৎ উভ অবতল চাকতির মতো গোলাকার, অর্থাৎ উভ অবতল বলতে দুই পাশে কি আছে, খাদ আছে। এটা তোমরা বিভিন্ন ক্যান্ডি বা চকলেটের মতো দেখতেও, আমরা যদি বলি উভয় পাশে খাদের মতো আছে দেখতে, এর গড় আয়ুষ্কাল 120 দিন, অর্থাৎ এটি 120 দিন পরে নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা রক্ত দান করলে আমাদের সমস্যা হবে না। এরপর রক্তের লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে, যার কারণে রক্ত লাল দেখে। অর্থাৎ এই যে RBC কথাটা বলা হলো, এই কারণে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে, এই রঞ্জক পদার্থটা থাকার কারণে এটা দেখতে লাল দেখায়। আর লোহিত রক্তকণিকা তৈরি হবে যকৃৎ ও অস্থি মজ্জায় তৈরি হবে, অর্থাৎ লোহিত রক্তকণিকাগুলো যকৃৎ ও অস্থি মজ্জায় তৈরি হবে। তাহলে আমরা রক্ত ও লোহিত রক্তকণিকার বিষয়টা বিস্তারিত জানলাম, আর হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত অক্সি হিমোগ্লোবিন তৈরি করে লোহিত রক্তকণিকা, যেটা আমাদের কোষে কোষে অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো লোহিত রক্তকণিকার কারণে আমরা দেখলাম যে রক্তের রং লাল দেখায়। তাহলে যেহেতু লোহিত রক্তকণিকা গড় আয়ুষ্কাল 120 দিন, তাহলে আমরা রক্ত সবচেয়ে গড় আয়ুকাল বেশি লোহিত রক্তকণিকার, সুতরাং আমরা রক্ত দান করতে পারি। দুটি ছবির মাধ্যমে আমরা লোহিত রক্তকণিকার
অংশটা যদি দেখি রক্তবাহী নালিকার ভিতরে এই যে গুচ্ছ লোহিত রক্তকণিকার সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকে কণিকাগুলোর ভিতরে, উভ অবতল আকৃতির অর্থাৎ উভয় পাশেই খাদ আছে। আর এরপর আমাদের আছে হোয়াইট ব্লাড সেল বা WBC, যাকে বলা হয় শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা আমরা সংক্ষেপে WBC বলবো। শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে বড় হবে, কিন্তু শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে ব্যতিক্রম হলো এদের নিউক্লিয়াস আছে, কিন্তু লোহিত রক্তকণিকার ক্ষেত্রে নিউক্লিয়াস ছিল না। আর প্লীহা ও অস্থিমজ্জায় এটা জন্ম হয় বা এটা উৎপন্ন হয় বা তৈরি হয়, দেহে জীবাণু প্রবেশের ক্ষেত্রে শ্বেত রক্তকণিকা বাধা প্রদান করে, এবং শ্বেত রক্তকণিকাকে যে জন্য দেহের প্রহরী বলা হয় বা দেহের সৈনিক বলা হয়। শ্বেত রক্তকণিকার যে 5টা প্রকার আমরা যদি একটু লক্ষ্য করি, এটা উপরের ক্লাসে তোমরা বিস্তারিত জানবে, জাস্ট ছবিটা দেখে রাখো। এই 5টা সমন্বয়ে কিন্তু ছবির সমন্বয় শ্বেত রক্তকণিকা। এখানে আছে ইউসিনোফিল, লিম্ফোসাইট, নিউট্রোফিল, বেসোফিল, মনোসাইট আছে, অর্থাৎ মনোসাইট, তারপর হলো ইউসিনোফিল, লিম্ফোসাইট, নিউট্রোফিল, এই ছবিগুলো। আর শ্বেত রক্তকণিকার গড়ায়ু 1 থেকে 15 দিন, অর্থাৎ 1 থেকে 15 দিন পরে এটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আমাদের শরীর থেকে বের হয়ে যাবে। এরপরেরটা আমরা অণুচক্রিকার বা প্লেটলেটের ছবি দেখতে পাচ্ছি, আমাদের রক্তকণিকার শেষ অংশটা। এটারও গড়ায়ু 5 থেকে 10 দিনের মতো। অণুচক্রিকা দেখতে গোলাকার বা বৃত্তের মতো। এরা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে ছোট হয়ে থাকে। আর নিউক্লিয়াস লোহিত রক্তকণিকার মতো এখানেও নিউক্লিয়াস থাকে না, এদের উৎপত্তি লোহিত রক্তকণিকা যে অস্থিমজ্জায় হয় সেই অস্থিমজ্জায় এদের, আর এরা জমাট বাঁধতে সহায়তা করে। অর্থাৎ অণুচক্রিকা আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, এদেরকে আমরা প্লেটলেট বলে থাকি। প্লেটলেট যেটা ইংরেজিতে, বাংলায় অণুচক্রিকা, অর্থাৎ শরীরের কোনো অংশ কেটে গেলে সেখানে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে অণুচক্রিকার অবদান সবচেয়ে বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা রক্তকণিকার এই যে 3টা অংশ সবগুলাতেই দেখলাম সর্বোচ্চ গড়কাল 120 দিন। সুতরাং আমরা চেষ্টা করব রক্তদানের ক্ষেত্রে, এতে আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না। তো আমরা অণুচক্রিকার অংশটা যদি একটা ছবির মাধ্যমে আরেকটু ভালো করে দেখার চেষ্টা করি, অণুচক্রিকা বা প্লেটলেটের অংশটা, তাহলে একটা রক্ত নালীর ভিতরে দেখো, প্লেটলেটের একটা গুচ্ছা এক পাশে দেখানো হচ্ছে। তো এখানে আমরা দেখলাম লোহিত রক্তকণিকাই বেশি, এর পাশাপাশি আকৃতিতে ছোট প্লেটলেটস অবস্থান বা প্লেটলেট আমরা বলি। তাহলে এটা আমাদের প্লেটলেটের অংশ। তাহলে আমরা এতক্ষণ রক্তের উপাদান, রক্তরস আর রক্তকণিকা বিস্তারিত জানলাম। এরপরে আমরা এই রক্ত উপাদানগুলো, রক্তরস, রক্তকণিকা জানার পরে, এই যে প্লেটলেটস সর্বশেষ অংশ জানার পরে, এখন আমাদের সামনে আসবে রক্তের কাজ কী। রক্ত কী কাজ করে আমাদের শরীরে, রক্তের কী জন্য দরকার? খাদ্য পরিবহন, অক্সিজেন পরিবহন, কার্বন খাদ্য পরিবহন করে, অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, আমরা দেখছি কার্বন ডাইঅক্সাইড, এরপর বর্জ্য পদার্থ নিষ্কাশন, রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এরপর হরমোন পরিবহন করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, পাশাপাশি রক্ত জমাট বাঁধার ক্ষেত্রেও রক্ত কাজ করে থাকে। অর্থাৎ 8 ধরনের কাজ। এই কাজটা ভালো করে মুখস্থ রাখবে, এটা সব ক্লাসেই তোমাদের কাজে লাগবে, রক্তের কাজ। প্রথমে খাদ্য পরিবহন, রক্ত কীভাবে খাদ্য পরিবহন করে। আমরা যে খাবার খাই, এর আগের পাঠে দেখলাম আমাদের পাকস্থলীতে যায়, তাহলে রক্ত কীরকম খাদ্য নিয়ে যায়? না, রক্তের খাদ্য হলো আমরা যে খাবার খাই, এটার ভিতরে শর্করা, আমিষ, স্নেহ, অর্থাৎ খাদ্য যে সার, মেইন অংশটা, এই অংশটা পরিবহন করে বিভিন্ন কোষে পৌঁছে দেয়,
এটাই হলো খাদ্য পরিবহন, রক্তের খাদ্য পরিবহনের অংশ হলো এটা। যেমন আমরা এখানে যে সারাংশটা আমাদের সর্বত্র যে কোষগুলো ছড়ানো ছিটানো শরীরে, সেখানে পৌঁছে দেবে রক্ত। এরপর আছে অক্সিজেন পরিবহন, যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শরীরের জন্য। অক্সিজেন পরিবহন না হলে তো আমরা বাঁচব না। তো এই অক্সিজেনগুলো হিমোগ্লোবিনের মাধ্যমে, অর্থাৎ অক্সি হিমোগ্লোবিনে পরিণত হয়। অর্থাৎ আমাদের যে ফুসফুসে হিমোগ্লো অক্সিজেন যায়, রক্তে অনুপস্থিত হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে বিভিন্ন কোষে পৌঁছে দেয়। পাশাপাশি রক্তের এই অক্সিজেন পরিবহনের পাশাপাশি আবার যে কোষে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় অক্সি হিমোগ্লোবিনের কারণে, নেওয়ার করার পরে যে বিক্রিয়া করে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, সেই কার্বন ডাইঅক্সাইডকে আবার রক্ত বহন করে ফুসফুসে পৌঁছে দেবে। অর্থাৎ অক্সিজেন যেভাবে বহন করে নিয়ে গেল, আবার অল্টারনেটিভ কার্বন ডাইঅক্সাইডকেও বহন করে সে ফুসফুসে পৌঁছে দেবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রক্তের আরেকটা কাজ, বজ্র পদার্থ নিষ্কাশন। বজ্র পদার্থ অর্থাৎ দেহসৃষ্ট নাইট্রোজেন গঠিত দূষিত পদার্থ, যে রেচন প্রক্রিয়ার মাধ্যমে, যেটা আমরা ইউরিন বলছি, মূত্র, এরকম বজ্র পদার্থগুলো শরীর থেকে বের করে দেওয়া রক্তের কাজ। এরপর রোগ প্রতিরোধ ক্ষমতা, দেহের জীবাণু প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা এই এই জীবাণুগুলোকে ধ্বংস করে ফেলে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, অর্থাৎ রোগ প্রতিরোধ করে। যে কোনো জীবাণু প্রবেশ করলেই শরীরে বাধার সৃষ্টি করে। এরপর আমরা দেখলাম হরমোন পরিবহন, অর্থাৎ নালীবিহীন গ্রন্থি থেকে যে হরমোন উৎপন্ন হয়, সে হরমোন পরিবহনের কাজটাও কি রক্তের, রক্ত সেই হরমোন পরিবহন করে থাকে। আর হরমোনজনিত কারণে আমরা বলেছি যে ছেলেদের ক্ষেত্রে দাড়ি গোঁফ হয়, মেয়েদের হয় না, এটাও হরমোনজনিত কারণ। অর্থাৎ হরমোন যখন যে জায়গায় প্রয়োজন, সেটা রক্ত বহন করে নিয়ে যায়। এরপর পরের অংশটা আমাদের আসতেছে, রক্ত হরমোন পরিবহনের পরে যে কাজটা, তাপমাত্রা নিয়ন্ত্রণ। তাপমাত্রা নিয়ন্ত্রণের বিষয়টি আমরা দেখতেছি। তাপমাত্রা নিয়ন্ত্রণ বলতে রক্ত আমাদের শরীরের তাপমাত্রার ব্যালেন্স রাখে, সমগ্র শরীরে সমান তাপমাত্রা রাখে। আবার যখন আমাদের জ্বর হয়, তখন আমাদের দেখি টেম্পারেচার বেড়ে যায়। অর্থাৎ তাপমাত্রার যে ব্যালেন্স, সেটার কাজ হলো রক্তের। তাহলে আমাদের রক্ত আমাদের শরীরে কত গুরুত্বপূর্ণ। এরপর অংশ রক্ত জমাট বাঁধা, আমরা দেখতে পাচ্ছি রক্ত শেষ কাজটা রক্ত জমাট বাঁধা। এটা মূলত অণুচক্রিকার কাজ, শরীরের কোথাও কেটে গেলে এই কাটা অংশে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে অণুচক্রিকা বা প্লেটলেট। যদি আমাদের জমাট না বাঁধতো, তাহলে আমাদের শরীর থেকে সব রক্ত বের হয়ে যেত। তাহলে এটাও কি রক্তের কাজ, যে কোথাও কেটে গেলে রক্তকণিকার কাজ হলো অণুচক্রিকার কাজ এটা। এরপর আমরা যদি মূল্যায়নে আসি, মূল্যায়ন, এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো জানলাম, যে পড়াগুলো যদি মনোযোগ সহকারে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখে থাকো, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো সহজেই পারবে। রক্ত সংবহনতন্ত্র কী, কিছুক্ষণ আগে আমরা এগুলো দেখলাম, রক্ত কাকে বলে, রক্তকণিকা কয়টি ও কী কী, এগুলো সিম্পলি তোমরা উত্তর দিতে পারবে। রক্তকণিকা আমরা 3 প্রকারে দেখলাম, লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল, আর অণুচক্রিকা প্লেটলেট। আর আমাদের অণুচক্রিকায় সংখ্যা যদি কমে যায়, সেক্ষেত্রে আমাদের ডেঙ্গু রোগ হয়, এটা তোমরা মনে রাখবা। এটা গত বছর আমাদের দেশে একটা বড় ধরনের বিপর্যয় হয়েছিল, ডেঙ্গু রোগটা। এরপর অণুচক্রিকা সহ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার এগুলোর বৈশিষ্ট্যগুলো তোমরা শিখবে। 3টা করে বৈশিষ্ট্য এমনিই লিখতে পারবে আলোচ্য পাঠে। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকার অংশগুলো যদি লক্ষ্য করো, তাহলে তোমরা যে কোনোটারই বৈশিষ্ট্য তোমরা লিখতে পারবে, 3টা 4টা 5টা করে লিখতে পারবে রক্তকণিকাগুলোর বৈশিষ্ট্য। আর সর্বশেষ রক্তের প্রধান কাজ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, 8টা কাজ আমরা দেখলাম। রক্ত আমাদের শরীরে 8 ধরনের কাজ করে থাকে। আর যদি আরো বিস্তারিত কাজ আমরা উপরের ক্লাসে শিখব। তো যাই হোক, আমরা এই যে রক্তের উপাদানগুলো দেখলাম, রক্তরস, রক্তকণিকা,
তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে তোমরা রক্তকণিকাগুলোর ছবি বাসা অঙ্কন করবে। এগুলো তোমাদের আলোচ্য পাঠে যে কণিকাগুলো, এই কণিকাগুলোর ছবি উপরে ক্লাসে তোমাদের কাজে লাগবে। সুতরাং এখনই এই ছবিগুলো অঙ্কন করবে, এখন প্র্যাকটিস করবে, যেহেতু এখন বাসায় আমাদের ক্লাস নাই, আমরা বন্ধের ভিতরে আছি অর্থাৎ করোনা পরিস্থিতির কারণে। সুতরাং এই ছবিগুলো অঙ্কনের চেষ্টা করবে। তো এতক্ষণ ক্লাসে যারা অংশগ্রহণ করেছো, তোমাদেরকে তোমরা এই ক্লাসের মাধ্যমে আশা করি অনেক উপকৃত হবে এবং অনেক কিছুই বুঝবে। আর যাদের বোঝার সমস্যা হয়ে থাকে তারা কমেন্টস বক্সে জানাবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্টস এবং শেয়ার করবে, এবং আমার ইউটিউব চ্যানেল অবশ্যই মাস্টার মশাই সাবস্ক্রাইব করবে। তো এতক্ষণ ক্লাসে অর্থাৎ ক্লাসে অংশগ্রহণের জন্য প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে সর্বশেষ অনেক ধন্যবাদ, অর্থাৎ সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ।